নমস্কার, আজকে করবো আমি তিলের বড়া। তো এর জন্য আমি তিল নিয়ে নিয়েছি, যে তিলটা একটু কালচে ধরানো ওই তিলটা নিয়েছি। তো তিলটা একটু জলে ভিজিয়ে আমি শিলপাটায় বেটে নেবো এটা। তো তিলটা বাটা হয়ে গেছে, এবার তিলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, একটু বেশি করে দিয়েছি খেতে ভালো লাগে বলে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো অল্প বেসন। বেসন ছাড়া বড়াটা করলে ভীষণ ভেঙে যায়, ওই জন্য বেসন দিয়ে এটা খুব ভালো করে তিল বড়াটা মেখে নেবো। আর একটু জল দিন, জল ছাড়াই মেখেছি, মাখাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবারে একে একে বড়াগুলো ছেড়ে দেবো। এই গরম তেলটা একটু একটু করে বড়ার উপরে আমি দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠে আমি উল্টে দেবো। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, এবার একে একে বাকি বড়াগুলো ভেজে নেবো। রেডি আমার তিলের বড়া, খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লাগে জানাবেন। নমস্কার।